প্রিয় বন্ধুরা, আমি ওবায়দুর রহমান, আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি। রহমান একাডেমি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য এমসিকিউ এর ভীষণ গুরুত্বপূর্ণ গুটি কয়েক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলি চর্চা করলেই তোমাদের দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষাতে অনেক প্রশ্নই হুবহু কমন পাবে আমি আশাবাদী। দীর্ঘদিনের ইতিহাস পড়ানোর অভিজ্ঞতা থেকে তোমাদের সামনে গুটি কয়েক প্রশ্ন আমি তুলে ধরব। দেখবে তোমরা এই প্রশ্নগুলির মধ্যে থেকেই অনেক অনেক প্রশ্নই তোমরা কমন পাচ্ছ। তো যাই হোক, তোমাদের সামনে আজকে আমি যে প্রশ্নগুলি তুলে ধরব তার সঠিক উত্তর এবং ব্যাখ্যা সহ বলবো, এবং কেনই বা তোমাদের এই প্রশ্নগুলি পরীক্ষাতে আসবে তা নিয়েও আলোচনা করব। তো তোমাদের সামনে দেখতে পাচ্ছ 2022-এর এমসিকিউ এর উত্তর নিয়ে হাজির হয়েছি, 2020 সালের উত্তর করাবো, এবং 2023 সালে কোন কোন প্রশ্নগুলো পড়েছে সেগুলোও তোমাদের দেখাবো, এবং পরবর্তীতে আরও দুটো সেটের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটি রাখা হয়েছে, দেখো, ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন, এখানে যে অপশনগুলি ছিল তার মধ্যে সঠিক উত্তরটা ছিল চক্রবর্তী রাজা গোপালাচারী। আজাদহীন বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিল সেটি হলো কোহিমা। মন্ত্রী মিশন ভারতে এসেছিল 1946 খ্রিস্টাব্দে। তৃতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময় ভারতের বলরাজ ছিলেন, এখানে বানানটা ভুল আছে, এখানে বানানটা ভুল আছে। তো তৃতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময় ভারতের বলরাজ ছিলেন লীলনীথকো। নবান্ন নাটকের রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য। ভারতের শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন শশীপদ ব্যানার্জি। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ঢাকার নবাব সলিমুল্লাহ। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে, এর সভাপতি ছিলেন আগা খাঁ। গান্ধীজির খেদা সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত হয় 1918 খ্রিস্টাব্দে। মিত শব্দটি এসেছে গ্রিক শব্দ মিথোস থেকে। তুয়াফত উল মুহাইদিন কে রচনা করেন? উত্তর হবে রাজা রামমোহন রায়। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে, স্যার উইলিয়াম জোন্স এর প্রতিষ্ঠাতা। দক্ষিণাঞ্চল বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা। ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নাই কমও নাই, উক্তিটি বিউরির। এখানে ইংলিশে থাকলে পরে হিস্ট্রি ইজ এ সায়েন্স, নো মোর নলেজ। পৃথিবীর সর্বাধিক প্রাচীন জাদুঘরটির নাম হলো এন্না গার্ডিনান্নার। এইটাই হচ্ছে তোমার মেসোপটেমিয়ায় অবস্থিত, যার বর্তমান নাম ইরাক। ভারতের ট্রেড ইউনিয়ন হলো, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হলো মাদ্রাজ লেবার ইউনিয়ন। নানকিনের সন্ধি স্বাক্ষরিত হয় 1842 খ্রিস্টাব্দে। চীনে চৌঠামে আন্দোলনের নেতৃত্ব দেন চেন্তু সিউ। বোর্ড অফ রেভিনিউ গঠন করেন ওয়ারেন হেস্টিংস। ভারতের নবজাগরণের অগ্রদূত হলেন রাজা রামমোহন রায়। ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। ব্রহ্মসমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এশিয়াটিক সোসাইটি, স্যার উইলিয়াম জোন্স। ফোর্ট উইলিয়াম কলেজ, লর্ড ওয়েলেসলি। স্কুল বুক সোসাইটি, ডেভিড হেয়ার। সংস্কৃত কলেজ, এইচ উইলসন। স্তম্ভ মিলাও ইন্দোনেশিয়া, ডক্টর সুকর্ণ। জাপান হিদেকি তোজো। ইংল্যান্ড ক্লেমেন্ট ইটলি। ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র রুজভেল্ট। এবার আমরা 2020-এর ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, দেখো, নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন আমেরিকো ভেসপুচি। কলম্বাস আবিষ্কৃত আমেরিকা মহাদেশে নামকরণ করে আমেরিকো ভেসপুচি। কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটির প্রচার করেন রুডিয়ার্ড কিপলিং। টিয়েনসেনের সন্ধি স্বাক্ষরিত হয় 1858 খ্রিস্টাব্দে। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটির রচয়িতা উইলিয়াম হান্টার। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। কত সালের 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে? উত্তর হবে 1942 খ্রিস্টাব্দে। এবার স্তম্ভ মিলাও হোচিমিন ভিয়েতনাম, চোয়েনলাই চীন, সুকর্ণ ইন্দোনেশিয়া,
জেনারেল তোজো জাপান। ফাল্টন বক্তৃতা দেন চার্চিল। ইয়ং কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? উত্তর হবে আরব ও ইসরায়েল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে মোরাজি দেশাই। লুভর মিউজিয়াম অবস্থিত ফ্রান্সে, তো ফ্রান্সের রাজধানী প্যারিস। প্যারিসে লুভর মিউজিয়াম অবস্থিত, যদি প্যারিস না থাকে তবে ফ্রান্স। রাজতরঙ্গী গ্রন্থের রচয়িতা কলহন। রায়তরী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল দক্ষিণ ভারতে। স্তম্ভ মিলাও ফারুকসিয়ার ফরমান 1717, পিটের ভারত শাসন আইন 1784, রেগুলেটিং আইন 1773 এবং কোম্পানি দেওয়ানি লাভ 1765। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। চীনে চৌঠা মে আন্দোলন নিরিখে জিগো এর অর্থ দেশকে রক্ষা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় যে মনন্ত্র হয়েছিল তা হল 1943 খ্রিস্টাব্দে। কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী গান্ধীবুড়ি নামে পরিচিত? উত্তর হবে মাতঙ্গিনী হাজিরা। কোন খ্রিস্টাব্দে মার্শাল প্ল্যান ঘোষিত হয়? 1947 খ্রিস্টাব্দে। ডিএনবিএন ফুট যুদ্ধে জয়ী হয়েছিল, ভিয়েতনাম পরাজিত হয়েছিল ফ্রান্স। বি উপনিবেশীকরণ বা ডিকোলোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেন মরিস জুলিয়াস বন। প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে কঙ্গো। এই ছিল তোমাদের 2022 এবং 2020 সালে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যে প্রশ্নগুলি 2023 সালে এসছে সেগুলোকে তোমরা বাদ দিয়ে 2024 সালে প্রশ্নের জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তো তোমাদেরকে বলবো, ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে 2020 এবং 2022 এই প্রশ্নগুলি, 2024-এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমাদের আরও অন্যান্য সালের প্রশ্ন রয়েছে, তবে তোমাদের একটা কাজ করতে হবে, 2023 সালের প্রশ্নগুলোকে তোমরা অবশ্যই অবশ্যই একটু দেখে বাদ দিও। তাহলে দেখবে যে তোমাদের যে পরীক্ষাতে এমসিকিউ সিরিজে যে প্রশ্নগুলো থাকবে একদম 100% তোমরা কমন পেয়ে যাবে। তো তোমাদেরকে বলবো, তোমরা মন দিয়ে এই 2023-এর এই প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, এবং দেখবে যে 2022 সালে এবং 2023 সালে কিছু কিছু প্রশ্ন হুবহু চলে এসেছিলো, কারণ সেই সময়তে তোমাদের যে করোনা পরিস্থিতির কারণে তোমাদের প্রশ্ন রিপিটও দিয়েছিলো অনেক প্রশ্ন। তো এই ছিল তোমাদের আজকে ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা। তোমাদের এই ভিডিওটি তোমার যদি উপকারে লাগে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদেরকে বলবো, তোমাদের ইতিমধ্যে যে ইতিহাস সাজেশন এবং রাষ্ট্রবিজ্ঞান সাজেশন এবং এডুকেশন সাজেশন তোমাদের প্রোভাইড করা হয়ে গেছে, তোমরা সার্চ করে দেখে নিও। আর তোমাদের জন্য পরবর্তীতে যে সমস্ত